মাধ্যমিক রেজাল্ট দু বড় খবর মাধ্যমিক দু হাজার সালের যে পরীক্ষা তার ফলাফল কবে প্রকাশ হবে জানুন কিভাবে দেখবেন রেজাল্ট তো প্রতি বছরের মতো এবছরও আগে মাধ্যমিক এবং পরে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশ হবে কবে প্রকাশিত হবে মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট তো নিউজ এইটিন বাংলায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটার দিকে যদি আমরা একটু চোখ রাখি তাহলে আমরা দেখছি যে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর ভোট চলাকালীন এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে বছরের অর্থাৎ দু সালের মাধ্যমিকের ফলাফল বিভিন্ন সূত্রে দাবি যে দু সালের মাধ্যমিক যে পরীক্ষা তার রেজাল্ট প্রকাশিত হতে পারে বিশে এপ্রিল অর্থাৎ কুড়ি এপ্রিল প্রকাশিত হতে পারে বা এপ্রিল মাসের শেষ দিকে এই ফলাফল প্রকাশিত হতে পারে পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখানে দুটো ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে এবং এই দুটি মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সাধারণত মাধ্যমিক যে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন তো সেখানে ওয়েবসাইট এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট এখানে দেওয়া আছে তো আমি পরীক্ষামূলকভাবে যদি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে দেখাই মাধ্যমিক পরীক্ষার্থীদের তাহলে বোঝা যাবে বিষয়টা কীভাবে মানে এই ফলাফল ডাউনলোড করতে পারবে তো আর সেখানে কি কী ইনফরমেশনই বা দিতে হবে সেটা যদি আমি লাইভ আমি দেখানোর চেষ্টা করি তাহলে যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি তাহলে দু সালে কিভাবে ফলাফল ছাত্রছাত্রীরা জানতে পেরেছিলো সেটা এখানে দেখা যাবে তো আমি যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আমরা চলে এসেছি তো যখন মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশিত হবে তখন এখানে নোটিফিকেশান আকারে ব্লিঙ্ক করবে যে রেজাল্ট দেখার জন্য তাছাড়াও যদি আমরা নিচে একটু যাই তাহলে দেখব এই যে বাঁদিকে যে আদার লিঙ্ক দেওয়া আছে এবং নিচে মাধ্যমিক সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট তো এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ এনআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট দু হাজার তেইশ সালে কীভাবে রেজাল্ট ডাউনলোড করতে ছাত্রছাত্রীরা কীভাবে ডাউনলোড করেছিলেন সেইটা এখানে দেখানো হচ্ছে দু হাজার তেইশ সালে যদিও এটা তো দু হাজার চব্বিশ সালে যখন আবার রেজাল্ট প্রকাশিত হবে ঠিক এইরকমভাবেই মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট দু হাজার চব্বিশ দেখাবে এবং নিচে কী কী এন্টার করতে হচ্ছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টার ইউর রোল নাম্বার এন্টার ডেট অফ বার্থ তাহলে এখানে অ্যাডমিট কার্ড অনুসারে যে রোল নাম্বার এবং যে জন্ম তারিখ সেগুলো এখানে দিয়ে দিতে হচ্ছে এবং এন্টার যে ক্যাপচার সেটা এখানে দিতে হচ্ছে এবং নিচে যে সাবমিট সাবমিট বাটানে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবে ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা যে রেজাল্ট সেটা সুতরাং মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা সেটা এপ্রিল মাসের শেষের দিকেই সম্ভবত বিশে এপ্রিল না হলে এপ্রিল মাসের শেষের দিকেই অর্থাৎ এই ভোট চলাকালীনই হয়তো মাধ্যমিক দু সালে যে পরীক্ষার ফলাফল সেটা ঘোষণা হতে পারে তো এই নিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করলাম ছাত্রছাত্রীদের আশা করি এটা উপকারে লাগবে যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন আপডেট পেটে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ